ঘড়ি কাটায় বারোটা কুড়ি সতেরোই সেপ্টেম্বর পড়ে গেছে দু হাজার চব্বিশ বিশ্বকর্মা পুজো সন্ধ্যে সাতটা থেকে প্রায় চার ঘন্টা বৈঠক হয় বৈঠকের মিনিটস তৈরি হয় লেখালেখি কাজটা লম্বা ছিল এবং সে কপি সরকার পক্ষের কাছে আছে এবং সে একটা কপি জুনিয়র ডাক্তারদের কাছে আছে আগামীকাল সুপ্রিম কোর্টের দিকে বাংলা সারা দেশ সারা পৃথিবী তাকিয়ে থাকবে অভয়ের কি জাজমেন্ট কালকে দেওয়া হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এটাকে কোনোভাবে খাটো করে দেখা যাবে না এই কারণেই বাংলায় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা মানে যে ঘটনা বাংলায় বহু ঘটেছে কিন্তু এরকমভাবে যে স্ফুরন এবং আন্দোলনের মধ্য দিয়ে যে একটা বলকাহীন একটা আগ্রহগিরি তৈরি হলো তা আগামী দিনে একটা নতুন পথ আদৌ কি দেখা যাবে সরল সরলরেখার মতো সূর্যের কিরণ কী উদ্ভাসিত হবে এ প্রশ্নটা উঠল যে দাবিটা তারা করেছিলেন সেই দাবিটা মুখ্যমন্ত্রী প্রায় সিল মোড় দিয়েছেন আগামীকাল বিকেল চারটে যেতে সুপ্রিম কোর্টের শুনানি আছে তার পরিপ্রেক্ষিতে তারপর তিনি সিদ্ধান্ত নেবেন এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তিনি সরাচ্ছেন এবং তিনি বিরিদ গোয়াল নাকি বলেছেন যে তারও পরিবার আছে তিনিও গোটা ঘটনায় তিনি এই মুহূর্তে চাপে রয়েছেন যাই হোক সেটা তার ব্যাপার ফলে আগামীকাল বিনীত গোয়াল কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরানো হচ্ছে এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন পরবর্তী সিপিকে কে হবেন সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন সেটা চিফ সেক্রেটারি নোটিফিকেশান করে জানিয়ে দেবেন চারটের পরে সুপ্রিম কোর্টের শুনানির পর এক নাম্বার দুই সেদিন অভিষেক গুপ্তা ডিসি নট তাকেও সরানোর নির্দেশ দিয়েছেন এবং সেটা আগামীকাল চারটের পরে হবে অর্থাৎ আজকে যখন মানে সকালের দিকটাতে যখন সুপ্রিম কোর্টের শুনানি হবে লম্বা চলবে না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কালকে শুনানি চলবে কালকে কবির সিব্বাল থাকবেন অনেকে থাকবেন এবং জুনিয়র ডাক্তারদের বিখ্যাত আইনজীবী থাকবেন কালকে গরমাগরম গরম চলবে এসে সুপ্রিম কোর্টের এই তিলকতমা বলুন অভয় বলুন এদের বা যাকে যে তাকে যে যেরামেই আপনি ডাকুন না কেন এটা ঘটনা যে একটা পশ্চিমবঙ্গের আড়াই দশকের এরকম ছবি এরকম আন্দোলন কেউ দেখেছে কিনা অন্তত অনেকেরই মনে পড়ছে না আমারও মনে পড়ছে না আগের দিন বলেছিলাম যে পায়ে পায়ে মিলিয়ে গেছে বহু স্রোত আবাল মনিতার আওয়াজ স্লোগানে রচনা হলো মহাকাব্যের যে কাব্যের নাম তিলকতামা এই তিলকতমা কাব্যের রচয়িতা আওয়াল বনিতা একটি গোলাপ নেওয়া হাতে শিশু তারও তারা প্রত্যেকেই রচনা করেছেন এখন বিষয় হচ্ছে সিস্টেম স্বাস্থ্য ব্যবস্থা ঘুঘুর বাসা কীভাবে ভাঙা যায় সরকারের কাছে বড় চ্যালেঞ্জ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাকে সরানো সিদ্ধান্ত এবং স্বাস্থ্য অধিকর্তা তাকেও সরানো সিদ্ধান্ত মেনে নিয়েছেন চারটে দাবি মেনে নিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছিল ডিসি সেন্টার তাকে নিয়েও তো অভিযোগ উঠছে জারিয়ে জিনিয়ার ডাক্তাররা প্রবলভাবে বিরোধ করেছেন কারণ বলেছিলেন যে কাপড় নীল ছিল না সবুজ ছিল সেটা নিয়ে বিতর্ক হয়েছে ফলে টালা ওসিকে গ্রেপ্তার করে সিবিআই যে জেরা করছে তাতে তার ওয়াইফ যে কথা বলছেন যে এর পিছনে অন্য কিছু থাকলেও থাকতে পারে সেটা পরবর্তীকালে ঠিক হবে তাই এই নরখাদক এই নরপিচাশ যার এই জন্য বাংলা কলঙ্কিত হলো সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ আপনাকে ডক্টর বলতেও মানে রুচি দেওয়াচ্ছে তাই আপনার বিচার হবে জনতার আদালত আদালত নয় আপনার বিচার হবে ও ছে ঈশ্বরের কাছে তারপর বিচার ব্যবস্থা তো আছি আছে তাই ডাক্তারদের সিংহবাগ দাবি মানলো রাজ্য সরকার বলছে এটা মানে কি আমি ব্যাখ্যা করবো যে স মাথা যোগালেন মুখ্যমন্ত্রী এটাতে এই ব্যাখ্যাটা যাওয়ার দরকার নেই মুখ্যমন্ত্রী কার্যত আন্দোলন মঞ্চে শনিবার দিন গেছিলেন নিশ্চয়ই তার চাপ তো ছিল এবং বিগত আটত্রিশ দিন পড়েছে আজকে আন্দোলন এবং এখন বৈঠক চলবে এবং জুনিয়র ডাক্তারদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরাম তারা বৈঠক করবেন বৈঠকের সিদ্ধান্ত হবে তারা প্রেস কনফারেন্স করবেন সেদিকে অপেক্ষা করতে হবে তাকিয়ে থাকতে হবে এবং নোটিফিকেশান ইতিমধ্যে সরকার তাদের সাইডে দিয়ে দিয়েছেন তো এই ঘটনাগুলো তার সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো স্বাস্থ্য বিষয় এবং সিকিউরিটি এগুলো নিয়ে আলোচনা হয়েছে বিষয় হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা শুধু কি মহিলা পুরুষ না এই প্রতিটি মেডিকেল কলেজ ও সুপার হসপিটাল এতে গ্রুপ ডিস্টাফস তিনিও মহিলা পুলিশ থাকেন তিনিও মহিলা এবং বহু মহিলা কর কর্ম কর্মীরা কাজ করেন তারা চুপচাপ থেকে যান বিভিন্ন ভয়ের কারণে আজকে দেখছিলাম অর্বাচীনভাবে কথাবার্তা অর্বাচীন অরবাচীন অর্বাচীন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলছেন উদ্দাম নৃত্য চলছে এই সমস্ত কথাবার্তা বলছেন আর রাজারহাট গোপালপুরের ওখানকার তাপস দাগে আগে বামফ্রান করতেন হ্যাঁ তিনি এখন বলছেন যে ডিস্কো ড্যান্স চলছে এসব বলছেন আর হচ্ছে মালদার এক নেত্রী বলছেন যে বাম বিজেপিকে ঝাঁটাপেটা করতে এই এত রাতেও বলছি আপনারা সংযত হয়ে যান মুখ্যমন্ত্রী যেটা যে যে অবস্থায় আছে সারা পৃথিবীতে আপনাদের সুনাম বেড়েছে ভাববার কারণ নেই কারণ জুনিয়র ডাক্তার আন্দোলনের তাদের দিদি তাদের বোনের সুবিচারের দাবিতে কিন্তু লড়াইটা করছে তাই স্টক করবেন না এটা কিন্তু আপনাদের পক্ষে বিপদ হতে পারে বলে অনেকে মনে করছেন সমাজের বিভিন্ন স্থানে মানুষ কিন্তু রাস্তায় আছে প্রত্যেকটি মানুষ সকালের চা এসে এই জুনিয়র চিকিৎসকদের খাওয়াচ্ছেন প্রচুর মানুষ এসে তাদেরকে সাহায্য করছেন খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন বৃষ্টিতে ভিজছেন তাই আপনারা এসি শীততা নিয়ন্ত্রিত ঘরে বসে বসে এসব বড় বড় ভাষণ দিচ্ছেন মাননীয় সিদ্দিকুল্লা চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী আপনি আর তাপসারে যে আপনি তো আগে বলছেন তো আপনি তো বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সময় ছিলেন তো আপনি তো দীর্ঘদিন ছিলেন তো আপনি তো পৌরসভার দায়িত্বে ছিলেন আপনি ডালা পাল্টেছেন ডালা পাল্টে দিয়ে আপনি এখন তৃণমূল কংগ্রেসে আছেন বড় বড় কথা বলছেন আপনি আর মালদার নেত্রী কথা বলছি অরূপ চক্রতি বাঁকুড়ার এমপির কথা বলছি কি চন্দন মুখোপাধ্যায়ের কথা বলছি এই সব থেকে সংযত থাকুন বিরত থাকুন যেটা মুখ্যমন্ত্রী বলছে এই আটত্রিশ দিন জট ছাড়াতে মুখ্যমন্ত্রী কিন্তু কালগাম ছুটে গেছে আপনার কোনসা হরিদাস পাল এদের আবেগকে গুরুত্ব দিন এরা এরা সমাজ সংশোধন পরিবর্তনের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি যে বাসা সেটা ভাঙতে চেয়েছেন ব্লাড যাতে বিক্রি না হয় মেডিসিন যাতে চুরি না হয় এবং বেড বিক্রি পয়সা যাতে দালালরা না নেন এবং প্রমোশনের ক্ষেত্রে পয়সা যা দিতে যাতে না হয় এবং একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা মেডিকেল কলেজের ট্রান্সফারের ক্ষেত্রে পয়সা না হয় র্যাকেট কাজ করেছে এই নর্থ বেঙ্গল র্যাকেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এখানে অভিজ্ঞে আর বিরূপাক্ষর কথা তো হয়েইছে হয়েছে এটা তো পরে কথা হবে তাই ঢাক বাজ্যে উমা আসছে এ কথা বললো তাদের ও কিন্তু আসছে না কারণ তাদের উমা বিলীন হয়ে গেছে এবং খুব আজকেই প্রশ্নগুলো উঠেছে মুখ্যমন্ত্রীর এখানে উঠেছে নিশ্চয়ই উঠেছে যে একটা নিঃশংসভাবে একটা ঘটনা ঘটেছে তার বাবা এবং তার মাকে এই ওসি টালা থানায় বসিয়ে রেখেছে কত নির্দয় ব্যক্তি ভাবুন ভাববেন না যে ওসি তার নির্দেশে করেছে ওর ওপরে তো নিশ্চয়ই আইপিএসরা ছিলই ছিল বারবার পুলিশের ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি তাপস চৌধুরীতে মেটিয়াপুর শুরু করেন ওই কলেজের ইলেকশন থেকে এখনও অব্দি কোনো আইপিএস অফিসারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো ঘটনা ঘটেছে দাড়িভাট থেকে শুরু করে কামধনি থেকে শুরু করে ডায়মন্ডাবাদ থেকে শুরু করে প্রতিটি ঘটনার ক্ষেত্রে আইপিএসদেরকে মুখ্যমন্ত্রী আড়াল করছেন কেন আর কেন বলির পাটা হচ্ছে এই ওসিরা এটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন এরপরে যেটা হবে ওসিরা এবং আইসিরা কনস্টেবলরা এস আই এএসআইরা তারা ভয় পাবেন আসলে তাদের চাকরি করতে হবে পোশাকই তাদের পোশাকটা ছেড়ে আসতে পারছেন না তারা যোগ্যতা চাকরি পেয়েছেন আর তাদের আইপিএসরা ওপরে এসপি হোক ও তার ওপরে ডিআইজি হোক আইজি হোক তারা যা বলছেন সেটা করতে বাধ্য যেটা সন্দেশকালী ঘটনার ক্ষেত্রে ওসিকে রেখেছিলাম বিষয় যে কলকাতা সীমাবদ্ধ থেকে যে তা নয় গঙ্গা পেরিয়ে গেছে সাগর পেরিয়ে গেছে পশ্চিমে দেশে গোটা পৃথিবীতে ইতিমধ্যে এখন চলছে আলোচনা আমেরিকা এখন দিন আন্দোলনে তারাও নামছেন এবং মেলবর্ন সিডনি অস্ট্রেলিয়া হংকং বিভিন্ন স্তরে এই ঘটনার মেসেজ তো পৌঁছে গেছে ওখানে বাঙালি অবাঙালি প্রচুর ডাক্তার আছে এটা দেশের ইস্যু ন্যাশনাল ইস্যু তাই দেশের সরকারকে কাঁপিয়ে দিয়েছে রাজ্য কাঁপিয়ে দিতে পারে ইস্যুতে যা রাজ্য সরকারকে কার্যতে কাঁপিয়ে দিয়েছে মানুন না মানুন মুখ্যমন্ত্রীকে যেতে হয়েছে সব থেকে বড়ো এত ডিবেট হয়েছে এত ক্যাসেট এত চিপ এই বিগত আটত্রিশ দিনে যা হলো আমি আর আমরা যা বলেছি আর বিজেপি দালাল ভালো বলবেন না সিপিএমের দালাল বলবেন না আই এস দালাল বলবেন না তৃণমূল কংগ্রেসের অন্তত সংশোধন হওয়া উচিত অন্তত এই এই সময়গুলোর ক্ষেত্রে তাহলে এবার চোদ্দই আগস্ট যে গুন্ডাগিরি হয়েছে সেটা আলোচনা হয়েছে যেখানে পুলিশের কন্ট্রোল রুমে চিপ কোনো পাতা বললে পুলিশ পেয়ে খবর পেয়ে যায় আর চোদ্দোই আগস্ট স্বাধীনতার প্রাক মুহূর্তে যেভাবে গুন্ডাগিরি হয়েছে ভাঙচুর হয়েছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে পুলিশ তখন কি করছিলেন সিপি তখন প্রেস কনফারেন্স করেছেন তাই মেরুদণ্ড উপহার নিয়ে সিপিকে তারা গেছিলেন জুনিয়র চিকিৎসকরা এগুলো আলোচনা হয়েছে স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য দুর্নীতি নিয়ে সম্মান বেড়েছে কি না এর উত্তর মুখ্যমন্ত্রীকে কাটা দিয়েছে যে কাটায় তীরবিদ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী তাতে হৃদয় মন রক্তাক্ত হয়েছে শহরের সমস্ত নাগরিক সমাজ কবি সাহিত্যিক ঔপন্যাসিক বিভিন্নভাবে এরা বারবার বলছেন আমরা আমরা কবিতা দিয়ে আন্দোলন করছি আমরা ছবি এঁকে আন্দোলন করছি আমরা নাচ নেচে আন্দোলন করছি আমরা ঢাক বাজে আন্দোলন করছি আমরা গান গিয়ে আন্দোলন করছি তাতে অসুবিধাটা কোথায় তাই যারা অর্বাচীনভাবে যে সমস্ত শব্দগুলো এই মুহূর্তে আক্রমণ করছেন অত্যন্ত স্পর্শকত সেন্সিটিভ ইস্যু এই ইস্যুতে আপনারা চুপচাপ থাকুন যা মুখ্যমন্ত্রী কন্ট্রোল করছে হ্যান্ডেল করছেন গোটা বিষয়টা আর এই দুর্নীতি লার্জার কারাপশান আছে যে অভিযোগটা উঠছে হাসপাতাল থেকে অভিযোগ উঠছে মেডিসিন চুরি হাসপাতাল থেকে অভিযোগ উঠছে ব্লাড ব্যাংকের দুর্নীতি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠছে মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের বিরুদ্ধে বেড পিছু পয়সা যেখানে দালালরা যে ঘোরাফেরা চলছে এই আটত্রিশ দিনে শহর বর্ধমানে এবং বাইরে আমি শহর বর্ধমানের কথাই বলছি যে এই সময় খোশবাগান এবং নবাবহাটের বহু নার্সিংহোমগুলো এই সময় লুটে নিল আর দালালগুলোকে মোটামুটি সব রেখে দিয়েছিল ওই বর্ধমান বিজয়চর মেডিকেল কলেজে আশেপাশে কোণে আনাচে কানাচে তারা রুগী ধরে নিয়ে গেছে বে আমি দেখছিলাম কয়েকটা নার্সিংহোমে কাতারে কাতারে মানুষের ভিড় মানে রুগীর ভিড় এই সুযোগটা তারা খুঁজছিল ওরা আন্দোলন করছে হকের দাবিতে তাদের তাদের দিদি তাদের বোন ধর্ষণ এবং খুন হয়েছে আর এখানকার দীর্ঘটি তারা আছেন হচ্ছে রে ওই দালাল সে দালাল চক্র তারা পেশেন্ট নিয়ে গিয়ে নবাবহাটের বিভিন্ন সি ক্যাটাগরি ই ক্যাটাগরি ই ক্যাটাগরি নেই সি ক্যাটাগরি থেকে ভোট দিচ্ছেন কোটা করে কষাই কেটে দিলেই হলো তো সেটা খোঁজ বাগানো বাদ যাচ্ছে না খুব বাদ যায়নি কলকাতার আশেপাশে বাদ যায়নি বারাসাত বাদ যায়নি নদিয়া নদীয়া কৃষ্ণনগর সর্বত্রই হচ্ছে এই সময় নর্থ বেঙ্গল মালদা কোচবিহার আলিপুরদুয়ার সর্বত্রই বেসরকারি নার্সিংহোমগুলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে গেছেন এটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ আছে এটা মুখ্যমন্ত্রী নজর নিশ্চয়ই রাখ যাই না রেখেছেন কিনা আমাদের কাছে যখন খবর আছে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কাছে খবর আছে তাই সিপি বদল আগামীকাল চারটে আজকে চারটের পর আর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য ডিরেক্টরকে অপসারণ স্বাস্থ্য সচিবকে তিনি এখনই সিদ্ধান্ত নেন বলেছেন নাকি সব সিস্টেম যদি এই মুহূর্তে আমি সরিয়ে দিই তাহলে আমার পক্ষে চাপ হবে কিন্তু আজকের এই মিটিংয়ের সঙ্গে জল ছাড়া একটা প্রসঙ্গ উঠেছে এটার ব্যাখ্যাটা করে দিই মুখ্যমন্ত্রী বলেছেন যে আশি হাজার কিউসেক জল ছেড়েছে তেনুঘাট পাঞ্চেত আর মাইথন থেকে এটার ব্যাখ্যা করে দিই এটা আমি আগেও বলেছি ওয়াটার ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে তিনি হেমন্ত সরেনকে ওই বৈঠক চলাকালীন তিনি বুধবার ফোন করে বলেছেন যে জলটা যাতে কম ছাড়ে কারণ হুগলির খানাকুল এবং আরামবাগ উদয়নারায়ণপুর হাওড়া বর্ধমান যে কোনো সময় যেহেতু রিচার্জ করে দিয়েছে জল ছেড়ে দিয়েছে বানবাসী হতে পারে পুজোর আগে মুখ্যমন্ত্রী বারবার করে ম্যানমেড বন্যার তত্ত্ব বারবার হাজির করেছেন আজকে কয়েক দশক ধরে আমি আবার টেকনিক্যালি ব্যাপারটা বলে দিই তাতে অনেকে অসুবিধা হতে পারে যে সেটা হচ্ছে যে দামোদর নদ ছোটনাগপুর মালভূমি থেকে যেখান থেকে বেরিয়েছে সেখানে চন্ডিল যে জলাধার আছে সেই জলাধারে জল যদি জমা হয় চন্ডিল জলাধার থেকে জল জল ছাড়তে হয় গালুডিতে গালুডি থেকে ছাড়তে ছাড়তে জল এসে পরে তেনুঘাট পাঞ্চেত বাইতন নিয়ম হচ্ছে আপার ক্যাচমেন্টে জল যখন ভরে যায় সেটাকে লোয়ার ক্যাচমেন্টে হিট না করলে আপার ক্যাচমেন্ট ব্লাস্ট হতে পারে এটা মুখ্যমন্ত্রী জানা আছে কিনা বলতে পারবো না প্রথমত যে ওয়াটার ম্যানেজমেন্টের সেন্ট্রাল ওয়াটার কমিশন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যখন তারা এই এই জল ছাড়া হয় তখন এ রাজ্যের যিনি ইরিগেশন সচিব তার সঙ্গে আলোচনা হয় এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের যে চেয়ারম্যান তার সঙ্গে কথা হয় এবং ঝাড়খণ্ডের যে দপ্তরের সচিব আলোচনা করা এবং কত কিউসেক সেক জল ছাড়া হবে এটা কেন্দ্রীয় পলিসি এবং রাজ্য পলিসির ওপর সিদ্ধান্ত হয় তাই দোষ চাপিয়ে লাভ নেই শিবসোরণকে ফোন করে কিছু লাভ হবে না বৃষ্টিপাত মিলিমিটার যদি ক্রমাগত বাড়তে শুরু করে আর জলটা তো ধরে রেখে আপনার হেমন্ত সোরেন তো চাষ করবে না মাছ চাষ করবেন না তো জল তো ছাড়তেই হবে তাতে যদি না ছাড়ে তাহলে তো আপনাকে আমি বলছি তেনুঘাট পাঞ্চেত এবং মাইতন ব্যারেজ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তার সঙ্গে ডিবি দুর্গাপুর ব্যারেজ ক্ষতি ক্ষতি হতে পারে এটা মুখ্যমন্ত্রী কেন বুঝতে চাইছেন না যেটা বারবার অভিযোগটা করছেন তাই নদীর যেভাবে বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জলাধারে আপার ক্যাচমেন্ট হিট করলে লোয়ার ক্যাচমেন্টকে ছাড়তে হয় নাহলে বিস্ফোর মানে জলের বিস্ফোরণ হতে পারে তাই রাইট ব্যাঙ্কে টার্ন নেবেন না লেফট ব্যাঙ্কে টার্ন নেবেন সেটা নির্ভর করছে কত কিউসেক জল ছাড়া হচ্ছে এই ব্যাখ্যাটা একটু ক্লিয়ার করলাম অনেকে পছন্দ হবে না দেখ আমি মূল সাবজেক্টে আসি সেটা হচ্ছে রে আলটিমেট 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 সরকার নরম মনোভাব দেখালো আগামী আজকের দিনেই তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টে কী হিয়ারিং হয় আর এই মুহূর্তে যা পরিস্থিতি সেই পরিস্থিতি দিকে সবাই নজর রাখছে কারণ মা মাসি কাকা কাকিমা শিশু থেকে আওয়াল বিদ্যমণিতা সবাই মহাকাব্যের রচনার এক একটা তুলি এক একটা পঙ্ক্তি কিন্তু লিখে দিয়েছেন তিলকতমার জন্য তাই এই মহাকাব্যের আমি শেষ করবো মহাকাব্যের নাম যদি আমি তিলকতমা দিই হয়তো কারো অসুবিধা হওয়ার কথা নয় আমি যদি বলি এই তিলকতমার মহাকাব্যের বা উপন্যাসের রচয়িতা রচয়িতা আবাল বনিতা আশি বছর থেকে শুরু করে আজকের শিশুরা যারা গোলাপপুর এনেছিল হরিশ সামনে তারাও হচ্ছিল এই উপন্যাসের এক একটা রচনার অংশীদার যেটা আগামী দিনের ইতিহাসের ক্ষেত্রে স্মরণীয় হতে থাকবে হয়ে থাকবে ভারতবর্ষ এরকম বিপ্লব আন্দোলন দেখেছে স্বাধীনতা প্রাক মুহূর্তে দেখেছে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল তাই একটা সরকারকে সার বাধ্য করেছে এটা বাস্তব সত্য তাই এরা থেমে যাবে কিনা বলতে পারছে না এরা এক একটা স্ফুলিঙ্গ এবং এ এবং এরা এই মানব সভ্যতাকে কার্যতে জাগ্রত করেছে জাগিয়ে দিয়েছে বলেছে তোমরা ঘরে নয় তোমরা বাইরে এসেও প্রতিবাদটা করতে হবে তাই সিস্টেমকে বদাল না এটা ওরা করেছে তাই এদের স্যালুট দিতেই হবে এদের আন্দোলন যায় এদের আন্দোলনের মধ্যে স্ফুলিঙ্গ রয়েছে স্পার্কিং রয়েছে তরঙ্গ রয়েছে এদের এবং এরা হয়তো আমরা দূর থেকে মহাকাশে মহাকাশে যখন তাকাই তাকিয়ে দেখি যে দূরে দূরে আলোক বহু আলোক বহু বর্ষ দূরে সন্ধ্যা তারা সুখ তারা বিভিন্নভাবে দেখা যায় ছোটো ছোটো দেখা যায় কিন্তু আজকের যারা আন্দোলনে বৈঠকে গেছিলেন যে সমস্ত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা জুনিয়র চিকিৎসকরা গেছিলেন তারা এই আলোকবর্ষের অনেক কাছাকাছি এসে আমাদেরকে বলে দিয়েছেন এটাই হচ্ছে সভ্যতার অংশীদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপনাদের ভূমিকা রয়েছে তাই এরাই হচ্ছে আমাদের আগামী দিনের পথপ্রদর্শক যা আমাদেরকে সচেতন নাগরিকদেরকে বলিষ্ঠভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভয় ডরিনভাবে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষেত্রে একটা সাহস অক্সিজেন পূরণ জুগিয়েছে যা আগ্নেগড়ির মতো যে কোনো সময় ফাটতে পারে সবাই নজর রয়েছে আমারও নজর রয়েছে এত রাত হয়েছে কিচ্ছু করার নেই সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে এই গোটা বিষয়টা বিশ্লেষণ করা আমি তিন দিন কলকাতায় দেখেছি ওদের আন্দোলন কীভাবে টয়লেট নিয়ে আক্রমণ হচ্ছে তাই স্ফুলিঙ্গের মাঝখানে যেন আগ্নেগির লাভা যেন বেরিয়ে না যায় বেরিয়ে গেলে কিন্তু দুর্নীতি আষ্ট্রেপৃষ্ঠে যারা বেদে আছেন মানুষজন স্বাস্থ্য সঙ্গে শিক্ষার সঙ্গে যুক্ত দুর্নীতিগ্রস্তরা তারা যেন পুড়ে ছাই না হয়ে যান তাই তাদের দিদি দিদির মারাক মানে খুন ধর্ষণ তাদের দিদি চলে গেছে তিলক তাই তিলকতমার প্রতি আমাদের অবশ্যই দুঃখ থাকবেই এ বাংলায় আজকের প্রজন্ম যেটা করে দেখালো এটা মহাবিপ্লব বললেও কম বলা হবে এটাতে কোনো রাজনীতির রঙ ছিল না অনেক চেষ্টা হয়েছে রাজনীতির রং লাগানো কিন্তু রাজনীতির কোনো রং ছিল না ছিল জাতীয় সঙ্গীত যে জাতীয় সঙ্গীতের জন্য দেশ স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় সেই সময়কার কার ভারতবর্ষী ভারতবাসী উদ্বুদ্ধ হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে প্রত্যেকের বিভিন্ন রক্তাক্ত বিপ্লবের ক্ষেত্রে এবং রক্তাক্ত বিপ্লব অনেক ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বকচি সামনে বুক বকচি দিয়ে গুলি খেতে প্রস্তুত হয়েছিল বিনয় বাদল দীনেশ তারা ছিলেন ক্ষুদিরাম ছিলেন মাস্টারদার সূর্যসন ছিলেন আমি সেই বিপ্লব ইতিহাস স্মৃতিকাতা আজকে তুলে দিচ্ছি আলবাড়িতে কিন্তু যে বিপ্লব জুনিয়ার ডাক্তাররা করে গেলেন করে দেখালেন তা সভ্যতার ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস হয়ে ইতিহাসের দলিলে লেখা থাকবে আজ এই আটত্রিশ দিন আন্দোলন যদি তারা জিতে যায় যদি অবয় শাস্তি বিচার ব্যবস্থা দিতে পারে তাহলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সোনার পেন দিয়ে লেখা হবে না স্বর্ণাক্ষরে লেখা থাকবে গোল্ডেন পিরিয়ড বলা হবে যে আধুনিক শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যদি কিছু পরিবর্তিত অবস্থানগত জায়গা তৈরি হয় তার অবশ্যই কৃতিত্বের ভাগিদার থাকবেন এই জুনিয়র ডাক্তারদের তাই আমাদের তাদেরকে স্যালুট রইল এই আন্দোলন উই ওরা বলেছে উই ওয়ান্ট জাস্টিস আমি বলছি উই ডিমান্ড জাস্টিস জাস্টিস ফর আরজি আপনারা ভালো থাকবেন আপনাদের ক্লান্ত বিধ্বস্ত আপনাদের লড়াইটা করতে হয়েছে কিন্তু আমরাও এই বিভিন্ন সময় সংবাদ পরিবেশন করেছি সরকারের রোশানলে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী বলছিলেন সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে বলছিল আজকে সেসব বলছি না তাই তেনুঘাটে জল ছাড়ছে কিনা সকল আলোচনা না করে এই চারজনকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন এটা মনে করছে নৈতিকভাবে তাদের জয় আগামী আজকের সুপ্রিম কোর্টে নজর রাখবেন বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা হচ্ছে হচ্ছে উৎপাদনের হচ্ছে তিনি রূপকার শিল্প উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বাংলা মুহূর্তে উৎপাদনের ক্ষেত্রে গতি খুব খারাপ শিল্প সে অর্থে হয়নি এটা আজকে আজকের ডাক্তার আলোচনা করেনি এটা আগামী দিনে হয়তো সিঙ্গুরের প্রশ্ন হয়তো আলোচনা হতে পারে নমস্কার আমি নয়ন রায় সংবেদনশীল মানুষরে ভেবে চিনতে কমেন্টস করবেন কেননা আমার আপনার ঘর পড়েছে হৃদয় পড়েছে আগ্নেয়গির লাভা কিন্তু আমারও ঘরে এসে পৌঁছ পৌঁছবে আগামী দিনে যদি আমরা প্রতিবাদ না করতে শিখি আপনার ঘরে পৌঁছবে দলমত নির্বিশেষে রাজনীতির রং না লাগিয়ে এই সরকার এবং হচ্ছে যে ডাক্তাদের ডাক্তারদের বক্তব্যকে সম্মান দেবেন এটাই হচ্ছে মানবিকতার পরিচয় নমস্কার